হুগলির মানুষের জন্য অত্যন্ত সুখবর, এবছরই শুরু হচ্ছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলিতে। তাহলে আর দেরি কিসের, আজই অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ফুরফুরা শরীফের ঐতিহাসিক এসআলি সাওয়াব পরিক্রমা 2022 স্পন্সার্ড বাই সঞ্জীবনী নার্সিং হোম শিয়াখালা বাজার হুগলি। সঞ্জীবনী নার্সিং হোম শিয়াখালা, সুখ স্বাস্থ্যের অঙ্গীকার। দীর্ঘদিন কেটে গেল, আনিস খান কিন্তু এখনো সুবিচার পেল না। বিভিন্ন আন্দোলন চলার পরেও আনিস খানের পরিবার সুবিচার পাচ্ছে না, কি বলবেন? সুবিচার পাবে না সরকার চেপে দেবে? দেখেন, সুবিচার পাবে এটা বলা মানে তাহলে আমি আমার ভারতের সংবিধানকে কমজোর ভাবছি, আমি আমার ভারতের আইনকে তাহলে ভাবছি কমজোর, আমার ভারতের আইন তাহলে সক্রিয় নয়। এটা একজন নাগরিক হিসাবে আমি ভাবতে লজ্জাবোধ করি। আমার ভারতের আইন, আমার ভারতের সংবিধান, আমার ভারতের ল, আমার ভারতের কনস্টিটিউশন, এটা ন্যায়ের ওপর ছিল, আছে, থাকবে। তাই যে অন্যায় করেছে, আজ না হয় 5 বছর পর সে শাস্তি পাবে। আজকে আনিস খান যে বিষয়টা চতুর্দিকে চর্চিত খুব, আজকে দেখেন কিছু মিডিয়া আছে যাদের কাজই হচ্ছে কিছু সময় নিজেদের টিআরপি বাড়াবার জন্য কাজ করে মূল জায়গায় এসে তারা সেটাকে স্টপ করে দেয়। আমি সে সমস্ত মিডিয়াতে ধিক্কার জানাচ্ছি, যেভাবে প্রথম থেকে মিডিয়া কভারেজ করেছে আজ তারা করছে না কেন? তাদের কি তাদের টিআরপি যতটা নেওয়ার নিয়ে তারা কি মুভমেন্ট কেন অন্যদিকে চলে যাচ্ছে? আমি এই সমস্ত মিডিয়াতে ধিক্কার জানাচ্ছি এবং জনগণের কাছে অ্যাপিল করছে এই মিডিয়াগুলোকে আপনারা বহিষ্কার করেন, ডিসলাইক করেন, আনসাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব যারা করেছে আনসাবস্ক্রাইব করেন। আর একটা বিষয়, আনিস খানের বিচার পাওয়া না পাওয়া, অবশ্যই আনিস খানের পাশে যেভাবে বাংলাসহ ভারতের বিভিন্ন জায়গার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে পাশে দাঁড়িয়ে আন্দোলন করে গেছে, করছে, করবে, আমি আনিস খানের পরিবারের সাথে কথা বলেছি, আমি তাঁকে বলেছি যদি বলেন আন্দোলনের জন্য আপনার সাথে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সানাউল্লাহ সিদ্দিকী সহ বাংলার অপমর জনসাধারণ আপনারা যেখানে বলবেন আমরা সেখানে যেতে রাজি আছি। আমরা চাই এখানে কোনো ধর্মের কালাম নয়, এখানে কোনো রাজনৈতিক কালাম নয়, এখানে যে অন্যায় করেছে শাস্তি পাবে, সে যে ধর্মের হোক, সে যে পার্টিরই হোক। আজকে যদি কোনো পার্টিকে, পার্টির সঙ্গে জড়িয়ে থাকার জন্য কেউ আড়াল করতে চায়, কোনো ধর্মের সাথে জড়িয়ে থাকার জন্য আড়াল করতে চায়, পৃথিবীর মানচিত্রে সেই ধর্মকে, সেই পার্টির লোকগুলোকে আমরা নোংরা ব্যক্তি বলে লোকের কাছে পরিচয় দিতে বাধ্য হব। তাই রাজনীতির লক্ষ্য করে নয়, ধর্ম থেকে নয়, অন্যায় করেছে শাস্তি হবে। আনিস খানের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ চলছিল, চলছে, চলবে, আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্ররা এবং বিভিন্ন ছাত্র সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন যেভাবে পথে নেমেছে, এই আন্দোলন চলতে থাকবে। আমরা আনিস খানের বিচারটাকে আমরা আপনার চাই না, যে 20 বছর আগে রেজওয়ানুর কাণ্ডে যেভাবে আজও সেই বিচারটা পেন্ডিং হয়ে পড়ে আছে, আমরা চাই না আনিস খানের বিচারটা সেভাবে পেন্ডিং হয়ে পড়ে থাকুক। আমি কয়েকটা প্রশাসন ভাইয়ের সাথে কথা বলেছি, তাঁরা বলেছেন যে হুজুর আমরা অবশ্যই চেষ্টা করছি, আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে কিছু আপনাদের কাছে, জনগণের কাছে আমরা কোনো রিপোর্ট দিতে পারবো। আমার কাছে ইতিমধ্যে এমনও খবর এসেছে যেই ওসি আমতা থানায় ছিলেন, তিনি বিগত কয়েকদিন আগে তিনি জেবিপুর থানাতেও তিনি ওই দায়িত্বে ছিলেন। জেবিপুর থানায় থাকা অবস্থায় নাকি একটা অঘটন ঘটেছিল, উনি আমতা থানায় ট্রান্সফার হওয়ার পর অঘটন ঘটেছে। আমি যারা এই দায়িত্ব সিট গঠন করা হয়েছে, যারা দায়িত্বে আছেন, তাদের করে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে আমি অনুরোধ করছি আপনারা অবিলম্বে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন, তা না হলে আগামী দিন জনগণের প্রশাসনের ওপর থেকে আস্থা যেভাবে দিনের দিন উঠতে শুরু হয়েছে, আগামী দিন আরও আস্থা উঠে যাবে। আমি চাই না আমার দেশের প্রশাসন জনগণের কাছে একটা খারাপ প্রশাসন হিসাবে পরিচয় পাক, আমি চাই না আমার দেশের প্রশাসন একটা জনগণের কাছে খারাপ ডিপার্টমেন্ট হিসাবে পরিচয় পাক। তাই জনগণ যেভাবে প্রশাসনকে সম্মান দিয়েছে, আইনকে সম্মান দিয়েছে, সে সম্মানটুকু বজিয়ে রাখার জন্য আপনারা এই বিষয়টাকে অবশ্যই অবিলম্বে একটা ক্লিয়ার জনগণের কাছে আপনারা দেন। সাম্প্রতিককালে আমরা দেখলাম যে বর্ধমানের কাটোয়াতে একটা মেয়ে, যা একেবারে তরুণী, তৃণমূল যে শাসক দলের প্রতি একটা অভিযোগ উঠেছে, ভোট পরবর্তী হিংসার শিকার, আত্মহত্যা করতে বাধ্য হলো সেই মেয়েটি তুহিনা খাতুন, তাকে নিয়ে গোটা রাজ্য এখন তোলপাড়। আপনি কি বলবেন? দেখেন, এইভাবে তো দিনের পর দিন হয়েই যাচ্ছে, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, এটা বড় জিনিস নয়, কে অন্যায় করেছে সেটা দেখো। সে যদি নিজের পার্টির ঝান্ডা দিয়ে, নিজের পার্টির ক্ষমতা দিয়ে সে যদি এই অন্যায়টা করে থাকে, তার যদি ওই পার্টির যদি মানে যারা ওর থেকে উঁচু লেভেলে আছে, হাই লেভেলে আছে, যারা এমএলএ আছে, এমপি আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তারা যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে জনগণ বুঝবে তাহলে ওই পার্টির হয়তো ইন্ধনে ওই নেতার দ্বারা এই কর্মটা ঘটেছে। তাই আমি ওই পার্টির যারা নেতারা আছেন, এমএলএ এমপি আছেন, তাদের কাছে অনুরোধ করব যে অন্যায় করে যে শাস্তি দেন। কে কোন পার্টি দেখবেন না, কে কোন ধর্ম দেখবেন না,
তহিনা খাতুন আজকে গেছে, কালকে গতকাল আনিস খান গেছে, এইভাবে দিনের পর দিন চলতেই থাকছে। তাহলে কি বাংলার পরিবেশ এতদিন আমরা সোশ্যাল সাইটের মধ্য দিয়ে দেখেছি, ইউপিতে যেভাবে দিনে দুপুরে মানুষকে হত্যা করা হয়েছে, যেভাবে গুরগাঁওতে হত্যা করা হয়েছে, তাহলে কি বাংলার পরিবেশ সেটা হচ্ছে? আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এই অনুরোধ করব, যদি বাংলার পরিবেশ যদি এইভাবে চলতে থাকে, বাংলা গুজরাট, বাংলা ইউপি, বাংলা গুরগাঁও হতে বেশি দিন সময় লাগবে না। তাই আমরা চাই বাংলা সম্প্রীতি, বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ টেগরের বাংলা, বিশ্ব বরণ্য খ্যাতিসম্পন্ন পীর পীর আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির বাংলা, ফার্সি কবি সৈয়দ ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির বাংলা। তাই আমরা চাই এই বাংলা সম্প্রীতি, বাংলা সম্প্রীতির দিকে লক্ষ্য করে এই অন্যায়কারীদের শাস্তি দেবার ব্যবস্থা করেন। কে আপনার দল করে, কে দল করে না, সেদিকে লক্ষ্য না করে অন্যায়কারীকে শাস্তি দেন, এটাই আমি আশাবাদী, এটাই প্রশাসন ডিপার্টমেন্টের কাছে আমি এই অনুরোধ রাখব। ফুরফুরা শরীফের ঐতিহাসিক এসালে সওয়াব পরিক্রমা 2022 স্পন্সার্ড বাই সঞ্জীবনী নার্সিং হোম শিয়াখালা বাজার হুগলি। সঞ্জীবনী নার্সিং হোম শিয়াখালা, সুখ স্বাস্থ্যের অঙ্গীকার। হুগলির মানুষের জন্য অত্যন্ত সুখবর, এবছরই শুরু হচ্ছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলিতে। তাহলে আর দেরি কিসের, আজই অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। HFC হালাল ফ্রাইড চিকেন, বি বিল্লা ফুড প্লাজা ফুরফুরা ফ্রাইড চিকেনের সুনামধন্য প্রতিষ্ঠান, হোম ডেলিভারির সুবিধা রয়েছে। অর্ডার করুন 9333557444। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। আপনার বা আপনার এলাকার যে কোনো খবর বা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে ফোন করুন 6297 47 21 75 নম্বরে।